ওয়েলকাম ফ্রেন্ডস, ডিএ মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দীর্ঘদিন পরে আজকে কলকাতা হাইকোর্টে আপনাদের ডিএ মামলার কিন্তু শুনানি হয়েছে। সেই শুনানিতে কি উঠে এসেছে, হাইকোর্ট কি বলেছে, আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন। দেখুন, সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস বাবু কিন্তু আপডেটটি দিয়েছেন। দেখুন কি লিখছেন, ডিএ মামলা আজ কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি শ্রী হরিশ টান্ডন ও শ্রী রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়ের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা তালিকাভুক্ত ছিল এবং আমাদের সংগঠন সরকারি কর্মচারী পরিষদের দায়ের করা পিটিশনের শুনানি হয়। মাননীয় বিচারপতিদ্বয় আমাদের মাননীয় আইনজীবী মহাশয়ের বক্তব্য শুনে আজকেই তৎক্ষণাৎ রাজ্য সরকারকে আমাদের পিটিশনের একটি কপি জমা দেওয়ার এবং রাজ্য সরকারের হয়ে উপস্থিত মাননীয় আইনজীবীকে ওই কপি গ্রহণ করার নির্দেশ দেন। মাননীয় বিচারপতিদ্বয় আগামী সপ্তাহে আমাদের আবেদনটি নিষ্পত্তিকল্পে এক সপ্তাহের জন্য মামলাটি অ্যাডজন করেন। মাননীয় বিচারপতিদ্বয়ের নির্দেশ মোতাবেক আমাদের মাননীয় আইনজীবী শ্রী গুড্ডু সিং মহাশয় রাজ্য সরকারের হয়ে উপস্থিত মাননীয় আইনজীবীকে আবেদনের কপি সাথে সাথে জমা দেন। এছাড়াও আপনারা জানেন যে মাননীয় সুপ্রিম কোর্টে আমাদের একটি আবেদন জমা পড়েছে যার শুনানি আশা করা যাচ্ছে শীঘ্রই শুরু হবে। তাই সব মিলিয়ে আমরা আশাবাদী যে ডিএ মামলা এবার গতি পাবে। আপনাদের সহযোগিতা বরাবরের মতন এবারও কামনা করি। দেবাশিস শীল, সভাপতি সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গ। তাহলে দেখলেন, সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস বাবু যে আপডেটটা দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু আজকে তাহলে মামলার শুনানি হয়েছে। এবার দেখা যাক যে আগামী দিনে শুনানি গতি পায় কি না, সেখানে কী আপডেট উঠে আসে আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ।